পরিষ্কার করে বলি মানুষের ভোটের অধিকার হরণ করে একতরফা নির্বাচন করে ভাগাভাগির মধ্য দিয়ে 1418 সালের মতন আরেকটা তামাশা মঞ্চস্থ করে কোনোভাবেই সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে নির্বাচনের নামে তামাশাতে কোনোভাবেই বৈধতা দেওয়া যাবে না বাংলাদেশে আরো বসন্ত নয় বাংলাদেশে হবে বাংলা বসন্ত সেই বাংলা বসন্তের জন্য মানুষ আবার তৈরি হচ্ছে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ যে কোনো সময় এই ক্ষোভ লক্ষ লক্ষ মানুষ রাজপথে মানুষ নেমেছে গণ বিস্ফোরণ ঘটাবে গতকাল নিজেদের কথার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের ফেলে দেওয়া থুতুকে আবার মুখে নিয়ে সরকারের ছিটে ফোটা আবার তারা গ্রহণ করে ভিক্ষুকের মতন প্রতিষ্ঠানা 26টা আসন নিয়ে এখন তারা নাকি নির্বাচনে যুদ্ধে আছে কি নির্বাচন আগামী সংসদে কারা বিরোধী দল হবে সরকারি দল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এটাও তাকে ঠিক করে দিতে হয়েছে আগামীতে 7 তারিখে যদি এ পর্যন্ত তারা থাকতে পারেন সন্ধ্যাবেলা তারা যে ফলাফল ঘোষণা করবেন তাদেরকে বিরোধী দল ঘোষণা করবে কথাটা খুবই পরিষ্কার মানুষ এটাকে কোনো নির্বাচন হিসেবে মানুষ দেখে না ইতিমধ্যেই আমি গত পরশুদিন বলেছি সরকারি দলের নেতারা বলছেন মানুষ তো নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে নির্বাচনকে বর্জন করেছে দেশব্যাপী নির্বাচনের ব্যাপারে কোনো তাপত্তাপ নাই যে দেশের মানুষ নির্বাচনকে উৎসব মনে করে সে দেশের মানুষ নির্বাচন নিয়ে একটা গণ হতাশা গণ অনাস্থা ইতিমধ্যেই দেখা দিয়েছে শেষ রক্ষা করবার জন্য জাহাঙ্গীর কবি নানক সহ নেতারা বলছেন আওয়ামী লীগের দরকার হলে হাতে পায়ে ধরেন হাতে পায়ে ধরে ভোট কেন্দ্রে ওদেরকে নিয়ে আসেন পরিস্থিতি এরকম জায়গায় দাঁড়িয়েছে আমি বলেছি হাতে পায়ে ধরলো এবার আর মানুষ আসবে না এবার সম্ভবত পুলিশকে বাড়ি বাড়ি পাঠিয়ে ভোটারদেরকে হয়তো ধরে তাদেরকে ভোট কেন্দ্রে আনতে হবে এই হলো ভোটের নমুনা আর জাতীয় পার্টির অফিসে গতকালকে একজন সাক্ষ্য দিয়েছেন চোদ্দ সালে এক নেতা নাকি বলেছিলেন এটা নাকি কুত্তা মার্কা নির্বাচন হয়েছে ১৪ সালে ১৮ সালে আপনারা দেখেছেন রাতের ভোট দিনে হয়েছে মানে দিনের ভোট রাতে করে নিয়ে এবার কি হবে বলা হচ্ছে বিভিন্ন কেন্দ্রে ১-২০০-৩০০ লোক রেখে দেবেন জটলা রেখে দেবেন এবং এরা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঘুরে ঘুরে এরা নাকি ভোট দেবে এই খেলা এবার এই খেলার আয়োজন করা হচ্ছে মানুষ ইতিমধ্যে এটাকে ধরে ফেলেছে এটা জেনে নির্বাচন কমিশন তারা একটা পরিপত্র দিয়েছে সেটার জের ধরে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভা সমাবেশের উপরে তারা নিষেধাজ্ঞা দিয়েছে আমরা পরশুদিনে বলেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নিষেধাজ্ঞা পুরোপুরি একটা বেআইনি নিষেধাজ্ঞা এটা সংবিধান বহির্ভূত একটা নিষেধাজ্ঞা তাদের ভোট চাওয়ার যেমন অধিকার আছে যারা এটাকে আমরা তামাশা নির্বাচন মনে করি তাদেরও যারা এটাকে নির্বাচন নির্বাচন খেলা মনে করি আমার ভোটের অধিকার নিয়ে যারা এখানে নয় ছয় করছে সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করা বর্জন করার আহ্বান জানানোর সাংবিধানিক অধিকার সেখানে আমাদের নাগরিকদের আছে বিরোধী দলের আছে নির্বাচন কমিশন কোনো পরিপত্র দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রজ্ঞাপন জারি করে নিষেধাজ্ঞা দিয়ে নাগরিকদের এই গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে না আমি স্বরাষ্ট্র মন্ত্রীকে বলতে চাই অনতিবিলম্বে এই নিষেধাজ্ঞার পরিপত্র আপনি প্রত্যাহার করুন কারণ আপনারা যে বেআইনি কাজ করছেন গণতন্ত্র মঞ্চ বিরোধী দল আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করি মিটিং মিছিল করি হরতাল অবরোধের কর্মসূচি আমরা করি সুতরাং আজকে এইভাবে যারা ইতিমধ্যে খেয়াল করেছেন দেশব্যাপী আওয়ামী লীগের প্রার্থীরা আওয়ামী লীগের দামি প্রার্থীরা দেশের অনেক জায়গায় ইতিমধ্যে তারা সন্ত্রাস তারা তৈরি করেছে তাদের একজনকেও এ পর্যন্ত গ্রেপ্তার হতে দেখি নাই আর বিরোধী দল রাস্তায় দাঁড়ালে আপনারা সেখানে চাপ দেন হুমকি দেন এই খেলা মানুষ ধরে ফেলেছে এটাকে বন্ধ করুন আজকে ইতিমধ্যে জুনায়েদ সাকি বললেন তেজগাঁতে যে নাশকতার ঘটনা ঘটেছে আমরা আমাদের তীব্র নিন্দা জানাই আমরা প্রতিবাদ জানাই বরাবরই আমরা বলেছি আন্দোলনে আমরা জনগণের উপরে নির্ভর করি কোনো সহিংসতা কোনো নাশকতা কোনো উস্কানিতে আমরা পা দিতে চাই না এবং আমাদের ট্র্যাক রেকর্ড বলছে
সরকারের সমস্ত নাশকতার প্রচেষ্টাকে ভণ্ডুল করে দিয়ে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন আমরা সেখানে অব্যাহত রেখেছি। আমরা বলেছি রাজনৈতিক প্রভাবের বাইরে সমস্ত নাশকতার ঘটনার প্রয়োজনে নিরপেক্ষ তদন্ত করুন, বিশ্বাসযোগ্য তদন্ত করুন, যারা দায়ী তাদেরকে গ্রেফতার করুন, তাদেরকে আইনের আওতায় আনুন। আমরা সেই লক্ষ্যে আমরা গণতন্ত্র মঞ্চ আন্দোলনটা করছি। আর ইতিমধ্যে শহীদউদ্দিন মাহমুদ স্বপন জেএসডির সাধারণ সম্পাদক তিনি কথাটা বললেন, আমি আরেকবার কথার উচ্চারণ করতে চাই। সরকারি দলের বড় নেতা কৃষি বিআমের সদস্য কৃষি মন্ত্রী তিনি অবশেষে থলের বিড়াল তিনি বের করে দিয়েছেন, তিনি হাটে হাড়ি ভেঙে দিয়েছেন, হাড়ি তিনি কি প্রকাশ করেছেন, তারা নাকি প্রস্তাব দিয়েছে বিএনপি নেতৃবৃন্দের কাছে, তারা যদি আওয়ামী লীগের ছকে সাধারণ নির্বাচনে তারা যদি আসতে চায় রাতারাতি 20,000 নেতা কর্মীকে তারা নাকি মুক্তি দিয়ে দেবে, এর অর্থটা কি? অর্থটা হলো তাদের বিরুদ্ধে অগ্নি সন্ত্রাসের যে মামলা, নাশকতার যে মামলা, এগুলো আসলে যে কোনো মামলা নয়, এগুলো যে হয়রানির জন্য, এগুলো দমনের জন্য, নিপীড়নের জন্য একটা রাজনৈতিক চাপ তৈরি করবার জন্যে নাশকতার এই সমস্ত অভিযোগে তুলে বিরোধী দলের নেতা কর্মীদেরকে তারা আজকে জেলখানায় তারা নিয়ে গেছেন। এই ঘটনা প্রমাণ করেছে সরকার যতগুলো তারা মামলা দিচ্ছেন, যতগুলো ফরমাইশি রায়, সবগুলো সরকারের রাজনৈতিক ইচ্ছা পূরণ করবার জন্য নিম্ন আদালতকে দিয়ে তারা আজকে বিরোধী দলকে জেলে পুরে তারা আজকে তাদের ক্ষমতার মসনদকে তারা নিশ্চিত করতে চায়। সেটার মানুষ গতকাল আমাকে একটা টেলিভিশনে রাত্রেবেলা বলল, মির্জা ফখরুল ইসলাম আলমকে তার মুখে যে স্মিত হাসি দেখা গেল, মুচকি হাসি দেখা গেল, এটার অর্থটা কি? আমি বললাম এটার অর্থটা সম্ভবত এই যে শুধু বিএনপি এবং কোন বিরোধী দল সরকারের কোন চাপ হুমকির কাছে কোন প্রলোভনের ফাঁদে তারা কেউ পা দেয়নি। রাজপথে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ আছে, রাজপথে কোটি কোটি মানুষ রাজপথে দাঁড়িয়ে ঘরের মধ্যে থেকেও আজকে আন্দোলনের প্রতি তাদের রাজনৈতিক নৈতিক সমর্থন এবং তারা ব্যক্ত করেছে। ফলে আজকে আমরা পরিষ্কার করে দেখেন আমাদের পিছনে বাস যাচ্ছে, হরতালের মধ্যে জবরদস্তি করে তারা বাস তারা নামিয়েছে, বাসে কোনো প্যাসেঞ্জার নাই। এইভাবে তারা শেষ রক্ষা তারা করতে চায়। আমরা সেজন্য বলেছি এখনো সুযোগটা আছে, আপনি আমাদের 40 জন বুদ্ধিজীবী তারা একটা প্রস্তাব দিয়েছেন, যে কথা আমরা বিভিন্ন সময় বলবার চেষ্টা করেছি, সংকটে শান্তিপূর্ণ পথে এখনো উত্তরণের সুযোগ আছে। কি করতে পারেন বলছেন কি? সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য নাকি 7ই জানুয়ারি নির্বাচন? পরিষ্কার করে বলি, মানুষের ভোটের অধিকার হরণ করে একতরফা নির্বাচন করে ভাগাভাগির মধ্য দিয়ে 1418 সালের মতন আর একটা তামাশা মঞ্চস্থ করে কোনোভাবেই সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে নির্বাচনের নামে তামার সাথে কোনোভাবেই বৈধতা দেওয়া যাবে না। মানুষ কোনোভাবে এই খেলাকে আরেকবার মানুষ বরদাস্ত করবে না। এজন্য আমরা বলেছি খেলাটা বন্ধ করেন, অনতিবিলম্বে সংসদটাকে বাতিল করেন। সংবিধানে আছে সংসদ বাতিলের পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন করবার বিধান আছে, আপনারা সেই 3 মাস হলে কি করবেন? এটাকে বাতিল করে বিরোধী দলের সঙ্গে আলোচনা করেন, সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কখন কিভাবে পদত্যাগ করবেন, পদত্যাগের মধ্য দিয়ে আলাপ আলোচনা করে কিভাবে নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে সে আলোচনা করে সমাধানের একটা পথ বের করার সুযোগ আছে। যদি সেই পথে না হাঁটেন, শুধু আমরা না, গতকালকে আপনারা শুনেছেন মস্কো থেকে রাশিয়ার পররাষ্ট্র যে মুখপাত্র মারিয়া জাকারোভা তিনি গতকালকে বললেন যে পরিস্থিতি চলছে 7ই জানুয়ারি কেন্দ্র করে তার পরবর্তী বাংলাদেশে একটা আরব বসন্ত নাকি এখানে দেখা দেবে। আরব বসন্তের অর্থ কি? একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, দুরাচারের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ তারা রাস্তায় তারা নেমে এসেছে। বাংলাদেশে আরব বসন্ত নয়, বাংলাদেশে হবে বাংলা বসন্ত। সেই বাংলা বসন্তের জন্য মানুষ আবার তৈরি হচ্ছে, মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, যে কোনো সময় এই ক্ষোভ লক্ষ লক্ষ মানুষ রাজপথে মানুষ নেমে এসে গণ বিস্ফোরণ ঘটাবে, এবং সেই আশঙ্কা ইতিমধ্যে এই সরকারের যারা দাবেদার তারা পর্যন্ত আজকে তারা বুঝতে পারছেন। পঙ্কজ সরেন
সরকারের পূরণ ভারতের পূরণ নীতি নির্ধারক এম জে আকবর তিনি একটা বড় সাংবাদিক পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগ দিয়ে তাদের তিনি মুখপাত্র হয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারা বলছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশীদের কোনো হস্তক্ষেপ নাকি তারা দেখতে চায় না আমি জিজ্ঞেস করতে চাই 14 সালে এরকম একটা একতরফা নির্বাচনে কিভাবে আপনারা তৎকালীন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে ঢাকাতে উড়িয়ে এনে কিভাবে আপনারা জাতীয় পার্টিকে বিরোধী দলকে বাধ্য করলেন 18 সালে কিভাবে এরকম একটা তামাশা নির্বাচনে চোরের সাক্ষী কাটকাটার মতন সেই নির্বাচনকে আপনারা সমর্থন করলেন আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে বিদেশীদের কোনো লীলাক্ষেত্র বিদেশীদের কোনো চক্রান্ত ষড়যন্ত্র কোনো লীলাক্ষেত্র অতীতে যেমন আমরা বরদাস্ত করিনি ভবিষ্যতে আমরা বরদাস্ত করব না গণতন্ত্র মঞ্চ সেই লড়াইটাকে জারি রেখেছে এখন থেকে যতটা দিন যাবে লড়াইটা আরো যুক্ত হবে মানুষ যুক্ত হবে মানুষের পঞ্জীভূত তত্ত্ব যে কোনো সময় রাজপথে এটা ফেটে পড়তে পারে সেই লড়াই আপনারা যুক্ত হবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলি আপনারা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন নয় আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা প্রজাতন্ত্রের আপনারা সেখানে আপনারা কর্মচারী আপনারা আইনের মধ্যে থাকবেন আপনারা আওয়ামী লীগ সরকার শেষ সরকার নয় এরকম কোন কাজ করবেন না যাতে ভবিষ্যতে আপনাদের জন্য কোনো বিপদ আপদের জায়গাটা যাবে এই খেলা বন্ধ করুন গণতন্ত্র মঞ্চ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত রাজপথে আছে রাজপথে এবার লড়াই বিজয়ী হয়ে তারপরে ঘরে ফিরবে